गाइज वेलकम बैक टू न्यू ब्लॉग वीडियो। तो आमी एखन आछि हच्छे हिलिते, जेटा हच्छे आमादेर दक्षिण दिनाजपुर जिलार शेष प्रान्ते एक बड़ धरनेर बॉर्डर वाल दिये प्राय लोकजन खूबई यातायात करे। और एखन बर्तमाने करोनार परिस्थितिते बॉर्डरटा एखन बर्तमाने बंद आछे। तो आमी आसलाम हिली बॉर्डरटाते, और तोमादेरके देखाबो जे हिली बॉर्डरे कोथाय कि आछे। तो साथे थाको और চ্যানেলের সাথে থাকো। तो अवश्य যারা চ্যানেল নতুন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইब করে রাখো। যে অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসটাতে তোমরা যারা পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে যাবে এবং যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবে তাদেরকে এই রুমটাতে অবশ্যই আসতে হবে। এবং এই রুমটাতে তারা পাসপোর্টগুলো জমা দিয়ে এবং রুমের যে কিছু অফিসিয়াল যে কাজ আছে সেগুলো কমপ্লিট করার পরই সে বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবে। এখন আমি আছি হচ্ছে একদম 0 পয়েন্টের থেকে কিছুটা আগে, মানে 0 পয়েন্টে এখনও যাইনি, জাস্ট কিছুটা আগে আছি। তো 0 পয়েন্টে যাব না, কারণ রাস্তা দিয়ে প্রচুর লরি যাচ্ছে, মানে যেগুলো বাংলাদেশে যাচ্ছে। তো আমাদেরকে সুবিধার্থে, মানে ভিডিও করার সুবিধার্থে বিএসএফরা বললো যে তোমরা একটা নির্দিষ্ট একটা সাইডে গিয়ে ভিডিও করো। তো তারপর আমরা এই সাইডটা চয়েস করলাম এবং এই সাইডে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এই সাইডে এসে তো দেখতেই পাচ্ছ যে সামনে, আমার সামনে যে ঘরটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ঘর, মানে বাংলাদেশের বিডিআরদের ঘর। তো দেখতে পাচ্ছ যে সামনে সব বিডিআররা বসে আছে। এই যে পাশের যে বেড়াটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের সীমানা, আর তার একটু আগে হচ্ছে তোমার ইন্ডিয়ান সীমানা। তো ইন্ডিয়ান সীমানাতে আমি আছি, আর বাংলাদেশের সীমানা একটু দূরে, মানে 2 হাত দূরেই আছে বাংলাদেশের সীমানা। আর বর্তমানে মানে 0 পয়েন্ট থেকে একটু দূরেই মানে আছি, মানে দূর থেকে 3 হাতের মতো দূরে আছি আমরা। ভেবেছিলাম যে 0 পয়েন্টটি পার করে মানে বাংলাদেশের সীমানায় যাব, কিন্তু বিএসএফরাদের অনেক রিকোয়েস্ট করার পরও বিএসএফরা যেতে দিল না, কারণ রাস্তাতে প্রচুর পরিমাণে লরি যাচ্ছে, মানে যেগুলো বাংলাদেশে যাচ্ছে, সেই কারণেই মানে যেতে দিল না। এবার তোমাদেরকে দেখাবো যে হিলি চেকপোস্টের যে বাংলাদেশের যে রেল লাইনটি আছে, যে রেল লাইনটির উপর দিয়ে বাংলাদেশের রেলগুলো যাতায়াত করে। তো সেই রেলগুলো খুব খারাপ লাগছিল, কারণ বাংলাদেশের কাছে গিয়েও বাংলাদেশে যেতে পারলাম না। তো যে কারণে কোনোদিন যদি বাংলাদেশে যায় তাহলে অবশ্যই ব্লগ ভিডিও করব যে বাংলাদেশে সরাসরি কিভাবে যাচ্ছি। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও।